আপনাদের প্রতি আমার একটা বড় ঈর্ষা হয়। আপনারা যারা এই পেশা জড়িত আছেন ঈর্ষাটা কি জানেন? ঈর্ষাটা হলো আমি যদি একেবারে বাড়িয়ে না বলে সত্যি আমার মনের কথাটা বলি, সেটা হলো আমার প্রায় সময় আফসোস হয় যে আমি আলেম হয়েছি, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের, কোরআন হাদিস নিয়ে পড়াশোনা করেছি, ভালো কথা, কিন্তু পাশাপাশি আমি কেন চিকিৎসক হলাম না, অথবা অ্যাটলিস্ট আমি চিকিৎসার সাথে জড়িত কোনো পেশায় কেন আমি নিজেকে জড়াতে পারলাম না। এবং এই আক্ষেপটা আমার এই জন্য হয় যে আমি যখন পেশেন্ট হয়ে গত 2-3 মাস পর্যন্ত ঘুরেছি হসপিটালে হসপিটালে, বিভিন্ন জায়গায় জায়গায়, আমার হিতাকাঙ্ক্ষীরা দেশের বাইরে যাওয়ার জন্য বিভিন্নভাবে চাপ দিচ্ছিলেন, আমাদের ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ, তারপরও আমি দেশেই ট্রিটমেন্ট চালিয়ে গেছি, আলহামদুলিল্লাহ অপারেশন হয়েছে। আমার অনেক অভিযোগের জায়গা আছে আপনাদের বিরুদ্ধে, আপনাদের বিরুদ্ধে বলতে এই প্রতিষ্ঠানের কথা আমি বলছি না, চিকিৎসক চিকিৎসা রিলেটেড যারা আছেন, অনেক অভিযোগের জায়গা আছে, তো সেই ক্ষোভগুলো সব জমে আছে। এটার জন্য 1-2 ঘন্টা যথেষ্ট না, আপনাদের হাতে এত সময় নাই, আমার হাতে এত সময় নেই। আমি শুধুমাত্র এটুকু বলবো যে কেন এই পেশা না আসতে পারার কারণে আক্ষেপ আমার হয়েছে, তার উত্তর হলো যে আপনারা বিশ্বাস করুন ইসলামের একেবারে বেসিক বিষয়গুলো যদি আপনি ঠিক রাখেন, একেবারে বেসিক বিষয়গুলো, ইমান, পাঁচ ওয়াক্ত নামাজ, হালাল উপার্জন, এই বেসিক 2-3টা বিষয় ঠিক রাখার পর আপনি যদি আল্লাহর প্রিয়পাত্র হওয়ার দৌড়ে এগিয়ে যেতে চান, তো বিশ্বাস করুন কোরআন এবং হাদিস স্টাডি করার পর, কোরআন হাদিস নিয়ে পড়াশোনা করার পর আমার ক্ষুদ্র জ্ঞান বলছে যে আপনি আমার মতো অনেক হুজুরের চাইতে এই দৌড়ে এগিয়ে যাওয়ার সুযোগ অনেক বেশি। আর আমার আক্ষেপটা সেজন্য হয় যে আমি কেন এদিকে আসতে পারলাম না, কারণ শেখ আব্দুল রহমান সাইফুল্লাহ ভাই একটা কথা বলেছেন, এই কথাটা আমি বিভিন্ন সময় বলার চেষ্টা করি, সেটা হলো মানুষ হসপিটালে কখন আসে, ডাক্তারদের কাছে কখন আসে, নার্সদের কাছে কখন আসে, সবচেয়ে অসহায়ের সময়টা, সবচেয়ে কষ্টের সময়টা, এই সময়টাতে একটা মানুষের দিলের যদি হৃদয় নিংড়ানো দোয়ার কথা বলেন, আপনি আমাকে বললেন ভাই দোয়া করেন, বললাম ঠিক আছে ভাই ফি আমানিল্লাহ, এটা একরকম কি বলে এটাকে ট্র্যাডিশনাল দোয়া আর কি। কিন্তু আপনি যদি বলেন যে কোনো শব্দহীন দোয়ার কথা, যে আমি শুধু ফেল ফেল করে আপনার দিকে চেয়ে থাকবো, কিচ্ছু বলবো না, মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করবো না, কিন্তু এমন ইফেক্টিভ দোয়া হতে পারে, এই দোয়া আপনাকে পাতাল থেকে আকাশে পৌঁছে দিতে পারে, সেই দোয়া পাওয়ার সুযোগ আপনাদের কাছে যতটা আছে আমি বিশ্বাস করি অন্য কোনো পেশার মানুষের কাছে এত বড় সুযোগ নেই। কিন্তু দুঃখজনক বিষয় হলো এই সুযোগটাকে আমরা অনেকে হাতছাড়া করি, আমি দেখি খুব অবাক লাগে যে এই সুযোগটা অনেকে হাতছাড়া করছেন, তো আমি আশা করবো যে আপনারা সেটি হাতছাড়া করবেন না। একটা হাদিস এর আগেও পাঠ করা হয়েছে, আমি আবারও পাঠ করছি, আহাব্বুন নাস ইলাল্লাহি আনফাহুম লিন্নাস, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ, সবচেয়ে প্রিয় মানুষ কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী হয়, যারা মানুষের জন্য যে যত বেশি কল্যাণকর হয়, মানুষের কল্যাণ চায়, মানুষের কল্যাণ কামনা করে, কল্যাণ পৌঁছাবার চেষ্টা করে, এই মানুষগুলো আল্লাহর কাছে তত বেশি প্রিয়। নফল আমল অনেক বেশি করে, নফল রোজা অনেক বেশি করে, সে মানুষগুলো আল্লাহর প্রিয়। কিন্তু আল্লাহর প্রিয় সবচেয়ে প্রিয় মানুষের তালিকায় সবচেয়ে উপরে নাম যাদের থাকে, এ মানুষগুলো হলো ওই যে বেসিক বিষয়গুলো ঠিক রাখার পর সে মানুষের উপকারে নিজেকে যত বেশি নিবেদন করে। আপনাদের পেশায় থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া, জান্নাত লাভ করা যত সহজ, আল্লাহর শপথ করে বলছি পৃথিবীর অন্য সাধারণ 10টি পেশায় থেকে আল্লাহকে সন্তুষ্ট করা, জান্নাত লাভ করার পথ এত সহজ নয়, এত কম নয়। আল্লাহ তালা আমাদের সবাইকে সেই পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন, আদর্শ মানুষ হওয়ার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আকুদা আলহামদুলিল্লাহ।